যে কাজ করবেন সেই কাজের সাথে সম্পৃক্ত কিওয়ার্ড আপনাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সেটার সিপিসি যেন বেশি হয়, সর্বনিম্ন $3। এখানে সর্বনিম্ন $3, $3 নিচে কেউ আসবেন না। আচ্ছা, যেমন আমি আমি যে ভিডিওগুলো বানাই, যেমন টেক ভিডিও, TECH, টেক টেক ভিডিও লেখা, টেক ভিডিও লেখলে হবে না, আসলে টেকের সাথে সম্পৃক্ত একটা জিনিসের নাম বলেন, যেমন হেডফোন, আরো কিছু যুক্ত হয়, যেমন আমি লিখলাম হেডফোন জ্যাক, এটার সাথে এরকম যুক্ত হয় $44, তার মানে আমি কিন্তু $1 নিচে অ্যাক্সেসরিজ রিলেটেড এগুলো, রাইট। আচ্ছা, এরপর আমি লিখলাম আছে সফটওয়্যার রিভিউ, সফটওয়্যার রিভিউ বা ডাউনলোড লিখি, এটা সিপিসি বেশি হবে হয়তো, বা সফটওয়্যার ডাউনলোড, এটা সিপিসি আছে। বাংলা টিউটোরিয়াল সিপিএ কি রকম? আচ্ছা, এইগুলো সব এর উপরে বেস করে, এগুলো ফুল ক্লাস না জানলে আপনি বুঝতে পারবেন না যে সিপিসিটা কিভাবে ইনক্রিজ হয় বা কিভাবে কম হয়, এটা ফুল ক্লাসের ভিতরেই মূলত আলোচনা হবে, এটা যে বাংলা কেন বেশি, বাংলা টিউটোরিয়ালটা কিরকম। আচ্ছা, বাংলা বাংলা টিউটোরিয়াল ভালো, সবই বাংলা ভালো, ইংলিশে ভালো, সেম জিনিস, পার্থক্য কোনো কিছু নেই। এই পার্থক্যগুলো একটু পরে বা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো জানতে পারবেন হয়তো বা। আচ্ছা, তাহলে সফটওয়্যার রিলেটেড, সফটওয়্যার ডাউনলোড রিলেটেড যদি হয় তাহলে আমি $1 পাচ্ছি, যদি সফটওয়্যার ডাউনলোড ফর পিসি রিলেটেড হয় তাহলে আমি পাচ্ছি $1.60। সেম ওয়েতে আপনার যে কিওয়ার্ডগুলো হবে প্রতিটা কিওয়ার্ডের এরকম সিপিসি হবে। এখন এই কিওয়ার্ডটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন বা আপনার নিশ কিভাবে ফাইন্ড করবেন, প্রশ্ন এবার এইখানে, তাই তো নাকি? এর জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, এই এই এক্সটেনশনটা সেট আপ করে নেবেন, আমি যেটা লিঙ্ক আপনাদেরকে দিয়েছি, দিয়ে আপনারা জাস্ট গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি আপনার যা মনে লাগে, আপনার যেগুলো পছন্দ হয়। আচ্ছা, একজন কি নিয়ে কাজ করতে চান একটু ধারণা দেন, বলেন যে আমি এটা নিয়ে আমার মোটামুটি ভালো লাগে, নাম বলেন। নিউজ 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 তো 00, নিউজ তো ইনকামই হয় না। গেমিং গেমিং আমার তো সরি যে ট্যাগ রিলেটেড মনে করতে হবে। তারপর দেখি নিউজ আসলে কেমন আছে, নিউজ হয় না, না হয় খুব সীমিত পরিমাণ, কারণ আমার বন্ধু বান্ধব অনেকে আছে নিউজ নিয়ে কাজ করে। এই দেখেন নিউজে আছে 90 সেন্ট। আচ্ছা, নিউজের এখানে আবার বাংলা টিউটোরিয়াল দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু আছে, সেটা কিন্তু আপনাদের একটু ফলো রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সার্চ ভলিউমটা কোনটার কত আছে। যদি মনে করেন যে এটার এ অনেক বেশি, সিপিসি অনেক কম, বাট সার্চ ভলিউম আছে বেশি, তার মানে এটার ইন্টারেস্টেড পাবলিকও বেশি। আমি কি বুঝাতে পারছি? এই সার্চ ভলিউম যদি বেশি থাকে তাহলে বুঝবেন যে এই জিনিসটা মানুষ সার্চ করে বেশি। আর যেটা সার্চ ভলিউম কম থাকবে, যেমন ফলোয়ার, ফলোয়ারের সার্চ ভলিউম একটু কম, সে অটো ড্যামেজ কি ডিলিট করে দিয়েছে নাকি। যেমন সফটওয়্যার, এর সার্চ ভলিউম কত? 320, ঠিক আছে, মানে 320 জন লোক এই জিনিসটা লিখে গুগলে সার্চ করে। এই গুগলে না, শুধু ইউটিউব, ইউটিউব এবং গুগল, গুগলে যত প্রোডাক্ট আছে দুই জায়গা মিলে এটা সার্চ হয়, ঠিক আছে। তো আপনারা নেওয়ার সময় এটা একটু মোটামুটি বেশি আছে, আপাতত দেখবেন যেন 500 থাকে, যেটা দিকে সার্চ করবেন সেটার জন্য 500 থাকে। আচ্ছা, এরপরে আশাকর বাবু হচ্ছে গেম, গেম তো অনেক হাই কম্পিটিটর একটা নিশ, এটার মনে হয় সিপিসি অনেক বেশি এবং ভিউ অনেক বেশি। ফান গেম অথবা, আচ্ছা গেমস, আমরা একটু গেমসটা দেখে নেই। এই যে গেমে আছে 65 সেন্ট, এটা সার্চ বলে আমার নিউজের মতো অনেক বেশি। আচ্ছা, এই গেমের কিন্তু আরও অনেক কিওয়ার্ড থাকে, যেমন গেম ডাউনলোড, তারপরে আমরা দিতে পারি প্লে স্টোর গেম, এটাও না, ফ্রি গেম এটা না, গুগল গেম এটাও না। আচ্ছা, প্লে গেম, এটার কিওয়ার্ডটার ভ্যালু একটু বেশি হতে পারে, যেহেতু এটা অনলাইন বেস প্লে হবে। এটা একটু দেখি, এটাও 64 সেন্ট। আচ্ছা, যাও তো মোটামুটি আমরা এটা $1 নিচে, তবে আমরা আপনারা চেষ্টা করবেন মোটামুটি $2-3, যত যে যত ভালো খুঁজে নিতে পারবেন তার প্রফিট তত বেশি হবে ইউটিউবের আগামীতে, যখন আপনারা অ্যাডসেন্স পাবেন তখন আপনাদের প্রফিট তত বেশি হবে। এখন আপনারা এইটা খুঁজে নেওয়ার পর আসেন নেক্সট পার্ট। এখন এইটা মনে করেন গুগলে সার্চ দেওয়ার পরে আপনি লিখে সার্চ করার পর নিচে আরও কিছু ই পাবেন, এই জিনিসের দিকে গেলে এখানে দেখতে পাবেন, এই যে। আচ্ছা, এরপর মনে করেন এই পাশে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছে এখান থেকে। আচ্ছা, এইটা দেখাচ্ছে অন্য একটা, অন্য একটা কি টুলসের মাধ্যমে, সেটার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার, আমি টুলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা এই যে এই সাইডে দেখাচ্ছে সেম কিওয়ার্ডগুলো। আচ্ছা, আরেকটা জায়গা থেকে যদি আপনারা দেখেন, আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে কোন ধরনের কিওয়ার্ডগুলোতে মূলত প্রফিট বেশি, এটা আমরা এখন খুঁজে নিতে পারবো নাকি।
অনেকেই হচ্ছে বলে যে আমার ইউটিউব চ্যানেলে ভিউ আছে প্রচন্ড পরিমাণ কিন্তু ইনকাম নেই, এরকম ধরনের অভিযোগ শোনেন না? যেমন মানিক ভাই সম্ভবত বলতে পারবে এই বিষয়টা, মানিক ভাইয়ের কাছে এরকম অভিযোগ আসতে পারে যেহেতু তিনি একজন বর্তমান ইউটিউবার।